সামনের চাকা ফেটে যাওয়া উল্টে গেল তেল ভর্তি ট্যাঙ্কার। দুর্ঘটনা কবল একটি চার চাকার গাড়ি, আহত চালক সহ তিনজন আরোহী। সোমবার সকালে দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাওয়ার সময় কাদারোড ও বনগাঁর মাঝে জাতীয় সড়কের ওপর একটি পেট্রোল ও ডিজেল বোঝাই ট্যাঙ্কারের সামনের চাকা আচমকায় ফেটে যাওয়ায় উল্টে যায় ট্যাঙ্কারটি। সূত্রে জানা যায়, ট্যাঙ্কারের চাকা ফেটে যাওয়ায় তার পাশে থাকা একটি চার চাকা অল্টো গাড়িকে সজোরে ধাক্কা মারায় গাড়িটি পাশের বর্ধমানগামী লেনে ছিটকে চলে যায়। সেখানে চালক সহ তিন যাত্রী গুরুতর আহত হন। অপরদিকে আসানসোল লেনে ট্যাঙ্কার উল্টে যায়। ওই ট্যাঙ্কার থেকে পেট্রোল ডিজেল গড়িয়ে যায় বহুদূর পর্যন্ত। আর সেই সময় স্থানীয় এলাকার বেশ কিছু মানুষ রাস্তা থেকে সেই তেল সংগ্রহ করে কাজে লেগে পড়ে। তারা সংগ্রহ করে গ্যালন গ্যালন তেল। এই দুর্ঘটনায় স্থানীয় ওয়াড়িয়াফাড়ির ইনচার্জ তার টিম নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় দুর্ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার কার্য, খবর দেওয়া হয় দমকল বিভাগে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় জাতীয় সড়ক যানজট মুক্ত করার কাজ। ট্যাঙ্কার ও চার চাকা গাড়িটি উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছায় চার থেকে পাঁচটি ক্রেন ও দমকলের একটি ইঞ্জিন। যথারীতি সুষ্ঠুভাবে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় তেল ট্যাঙ্কার ও দুর্ঘটনাগ্রস্ত চার চাকা গাড়িটি। রাস্তায় প্রচুর পরিমাণে পেট্রোল ও ডিজেল পড়ে থাকায় যে কোনো রকমের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে দমকল বাহিনী তেল নিঃসরণের জন্য ফোম স্প্রে করে। এই প্রসঙ্গে দমকল বিভাগের আধিকারিক গৌতম কুমার দেব জানান, সমগ্র ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা এখানে ওয়াড়িয়া আইসিডিকে একটা ইয়ে করেছিল যে একটা তেলের ট্যাঙ্কার উঠে গেছে গঙ্গার ওভার ব্রিজের উপরে। আমরা সেইভাবেই আমরা প্রিপারেশন নিয়ে আমরা এসেছি। কী দেখলেন এবং এখন কি এখন তো সিচুয়েশন ইয়ে কন্ট্রোল, কারণ আর দুটো হাইড্রে আছে গাড়িটাকে সুন্দর আর করে এবং ওরা ওটাকে কোনো ভয়ের আর কোনো কারণ না, ভয়ের সেরকম কিছু নেই, আমরা আছি। পরিস্থিতি যা ছিল তাতে যে কোনো রকমের বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। শুধুমাত্র পুলিশ প্রশাসনের দুর্ভেদ্য প্রচেষ্টায় সমগ্র ঘটনা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে যাতে কোনো গাড়ি স্কিড না করে তার জন্য রাস্তা জুড়ে বালি ছড়িয়ে দেওয়া হচ্ছে। অল্টো গাড়ির আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে পলাতক ট্যাঙ্কার চালক। ট্যাঙ্কারটিকে আটক করেছে ওয়াড়িয়াফাড়ি পুলিশ। দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। গোপাল মাঠ থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। তবে দুর্গাপুর পুলিশের অতি সতর্কতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহু পথ চলতি মানুষ। ঘটনাস্থলে মজুদ ছিল প্রচুর পরিমাণে পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা? আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য। চিন্তা নয়, আপনার শহরে রয়েছে বিইউ স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার বিইউ স্মার্ট সালন। রয়েছে স্মার্ট মিরর, যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন বিইউ স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস। আর 30 মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে বিইউ স্মার্ট সালন। আমাদের ঠিকানা বিইউ স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8900145200।